নেতৃত্ব দিবার কোনো ইয়ার আসলে না। তখন আমি ইন্ডিয়ে কি করছি, এখান থেকে গেলাম আমাদের পূর্ব পাশ লকডাউন থানা। তো আবার সময় কাকু বলিনি, তো একটা নাম আসলে ইকবার ডংসা মুড়ি দিয়ে হাত ভুলে গিয়ে লকডাউন থানা পার হইয়ে সোজা আমি হাঁটতে হাঁটতে মাতিরাট হইয়া তখন গেলাম গোসা উকিলের বাড়ি ফরিশ্বরী শেষ মাতা। ওখানে দু তিন দিন ছিলাম ওখানে। আমার সাথে একটা ছিল মফিস বলি নাম, স্টিল মেরে সাকেল করত বইরে বাড়ি। ও আসলো ইএমই মেকানিক, আমি আর্টিলারি, ও ইএমই, দুইজনে একসাথ করিয়া বহু কষ্ট করিয়া মাংরাজার বাড়ি ওখানে ছিলাম, ওই বাড়িতে আসছিলাম, ওইখান থেকে হাইজে হাইতে তারপর লাস্টে রামগড়ি চলে গেলাম। দেখা গেছে আমার চোখ বন্ধ করে গেছে। আমি বললাম তো আমি দিবস মিলতে আমার খরচ করবো রাখে, আমার একটু মেজর রফিক অভিজ্ঞতা বলছি আর কয়েকজন কথা আমাকে দেখাই মারিবে না, কোনো আপত্তি নেই। আমার মেজর রফিক আসছে তোফাইল লেগে আমি অর্থ পাইছি, আমাকে দিলে দায়িত্ব দিলে ওই যে বাংলাদেশের যত গাড়ি টাড়ি আছে ওইগুলো উপারে পার করা আর কি। আমি আস্তে আস্তে বলা কৌশলে গাড়িগুলো কিছু গাড়ি এখানে বাংলাদেশে নিয়ে সাবরুন তানায় সব গাড়িগুলো আমি এখানে নিজে ওনাদের হ্যান্ড ওভার করিয়ে দিয়ে রাখছি। রামগড় বাংলাদেশের থানা সাবরুন ওই পাশের এই পাশে কাছাকাছি ক্যাপ্টেন কাদের কাদের দফন কাফন দুটাই মানি বল বলছি ওইখানে একটাই বর্ডার বলতে একটা জায়গা আছে কি একটাই ওইখানে খবর দেওয়া হয়েছিল। সব আর্মি অফিসের যতগুলো আছে ম্যানেজমেন্ট বিল্ডিং দানা জাফরের সমস্ত আমি মুসলো দিয়েছি ওগুলো করে নিয়েছি। তখন রামগড় করতে নেই বলবো তখন ওইখান থেকে ইয়ার থেকে সাবরুন থেকে ইন্ডিয়ার বা ইন্ডিয়ার সরকারের আমাদের একটা ক্যাম্প নির্দিষ্ট হরিণে ক্যাম্প আমরা তাই পরিষ্কার করছি ক্যাম্পে। আমি তো ট্রান্সপোর্টের দায়িত্ব পালন করছি ওইখানে। আমি তো আমার কোন সরকার বাংলাদেশের গাড়ি নিয়ে আসছি, আমার দায়িত্ব হচ্ছে আমাকে নিয়ে মনে গালাগালি করছে আর্মি অফিসাররা। জিরোমানোর গাড়ি দিচ্ছে তো একটা জিপ নিয়ে রাঙ্গুনিয়ার ড্রাইভার গাড়ি ফাটে দিব খাকে অফিসার ফকাটি অপারেশন সত্যঘাট ব্রিজ অপারেশন হয়ে গেছি আর লোক হয়েছে বিয়েরই আছে বিয়েরই মচুর বইয়া বলি মিশিল নিয়ে যাবে বইয়া মারণ দিই মিশিল বলি আমি ব্রাশ ফায়ার করছি তো ঘটে দেড় দেড় সত্তর তারা বাড়ি উদ্যোগ উদ্যোগ খবর বোঝায় আসছি এবার আর সিঙ্গেল দিয়ে আয় আসছি ম বলিয়ে কথা বলে নিয়ে চিঠা কাটছি। তো আমি দেশে চিন্তা করে করি আমার ব্যক্তিগত কোনো চিন্তাই নেই এ কথা বলে করবে তো আমি আমার ব্যক্তির সত্র কোনো চিন্তাই নেই আমি দেশের চিন্তা আছি এইটাই আমার বাপ বাবা সাবা বাবা আর কিচ্ছু বাবার নেই আমার।